সুন্দর পাখিটি কালিন পাখি। ইংরেজি নাম পারপাল সোয়্যাম্প হেন। এটি মূলত একটি কক বা মুরগি জাতীয় একটি পাখি, অতি সুন্দর পাখি। বাংলাদেশে এই পাখিটিকে বিভিন্ন নামে ডাকা হয়, কালিম পাখি, কাইম পাখি, কায়েম পাখি, সুন্দরী পাখি, কাম পাখি। নিউজিল্যান্ডে একে পুকেকো নামে ডাকা হয়। কালিম পাখির বৈজ্ঞানিক নাম পরফাইরিও পরফাইরিও, গোত্রের নাম রালিডি। এটি বাংলাদেশ ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ওশেনিয়া, আফ্রিকা, ইউরোপের বিভিন্ন দেশে দেখা যায়। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে কালিম পাখির বসবাস, প্রায় 1,88,00,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস। কালিম পাখিদের বিভিন্ন রং দেখা যায়, তবে আকৃতি ও দৈহিক গঠন একই। তার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর এবং জনপ্রিয় বা সবচেয়ে সহজলভ্য বা সহজদর্শিত পাখির নাম বেগুনি কালিম পাখি। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে বেগুনি পাখির জীবনী তুলে ধরব। বেগুনি কালিম পাখি মুরগি সদৃশ, অনেকটা বেগুনি রঙের মুরগির মতো। এর দৈর্ঘ্য কম বেশি 45 সেন্টিমিটার, ডানা 26 সেন্টিমিটার, ঠোঁট 4.5 সেন্টিমিটার, পা 9 সেন্টিমিটার, লেজ 10 সেন্টিমিটার, এবং ওজন 650 গ্রাম থেকে 800 গ্রাম পর্যন্ত সর্বোচ্চ হতে পারে। এদের মাথা ফিকিয়ে, ডানা সবুজ দীপ্তিময়, লেজের অংশ কালো পালকে ঢাকা, লেজতল সাদা ঢাকনি দিয়ে ঢাকা। এছাড়া দেহের সর্বত্র রং লিঞ্চে বেগুনি, ঠোঁটের গোড়া থেকে পেছন পর্যন্ত লাল বর্ম বা মুকুট রয়েছে। সাধারণত স্ত্রী পাখির বর্ম পুরুষ পাখির বর্ম থেকে ছোট হয়। স্ত্রী ও পুরুষ উভয়ের চোখ রক্ত লাল, ঠোঁট টকটকে লাল, ঠোঁটের আগা ফিকে, পা শক্ত ও লাল, পায়ের সন্ধি বাদামি। অপ্রাপ্তবয়স্ক পাখির দেহ অনুজ্জ্বল, গলা ফিকে, মুখ ও ঘাড়ের উপরে বেশিরভাগ মুখে ধূসর আমেজ থাকে। ঠোঁট ও পা ও পায়ের পাতা অনুজ্জ্বল লাল। বেগুনি কালিম পাখি হাওর, বিল, নলবন ও তৃণপূর্ণ শ্রোতহীন জলভূমিতে বিচরণ করে। যেসব জায়গায় ভাসমান বা অর্ধভাসমান গুল্ম, পাতা, শাপলা ইত্যাদি প্রচুর পরিমাণে রয়েছে, সেসব জলাশয় এদের পছন্দের বিচরণস্থল। এছাড়া নোলা পানির জলাশয়, কাদাভূমি, ধান ক্ষেত, বনের ধারে ও মৌসুমী জলাশয়গুলোতেও এরা বিচরণ করতে দেখা যায়। বেগুনি কালিম পাখি আবাসিক বা পরিযায়ী অথবা খাদ্য থাকা সংক্ষেপে আংশিক পরিযায়ী স্বভাবের। এছাড়া বাসস্থান শুকিয়ে গেলে এরা আংশিক পরিযায়ী করে। এদের সাধারণত 10 থেকে 100টি দলে দেখা যায়, তবে প্রজনন মৌসুমে জোড়ায় জোড়ায় অথবা ছোট ছোট দলে বিচরণ করে। এসব দলে বেশ কয়েকটি প্রজনক্ষম পুরুষ ও স্ত্রী সদস্য থাকে। এসব দলে অপ্রাপ্তবয়স্ক কালিম পাখি থাকতে পারে। ভোরে এবং সন্ধ্যায় এদের ডাকাটাকিও গতিবিধি বেড়ে যায়। অন্য সব জলাজর পাখি যেমন পাতিকুট পাখির সাথে এরা মিলে খাবার খুঁজে। এরা উঠতে পছন্দ করে না, তবে উড়ে অনেক দূর পর্যন্ত যেতে সক্ষম। এরা ভালো সাঁতারু। এদের পা লিপ্তবাদ না হলেও এরা সেই তুলনায় চমৎকার সাঁতার কাটার অভ্যাস রয়েছে। বেগুনি কালিম পাখির খাদ্য তালিকার বড় অংশ জুড়ে রয়েছে জলজ উদ্ভিদ। এদের প্রধান খাদ্য বীজ, শস্যদানা, কচি ঘাস, কচি পাতা, তৃণমূল, কচি জলজ উদ্ভিদ ও তার নরম কাণ্ড, শাপলা ইত্যাদি। এছাড়া জলজ পোকামাকড় ও পোকামাকড় লার্ভা, মাকড়সা, কেঁচো, জোক, শামুক, চিংড়ি, ব্যাং, ব্যাঙাচি, ছোট মাছ, মাছের ডিম ইত্যাদিও খায়। জলজ ছোট সাপ, গিরগিটি, ছোট পাখি, পাখির ছানা, ডিম, মৃত দেহবশেষ ইত্যাদি খাওয়ার কথা জানা গেলে তবে কখনো দেখা যায়নি। খাবার খাওয়ার সময় এরা লেজের নিচের সাদা অংশ প্রদর্শন করে এবং একে অন্যকে ডাকে, চাক চাক চাকি চাকি বলে ডাকে। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে কালিম পাখি একটি পরিযায়ী পাখি। আসলে এটি কোনো পরিযায়ী পাখি নয়, তবে হ্যাঁ, এটি অন্য দেশ থেকে
খাবারের স্বল্পতা বা বেশি শীতে চলে আসে, তো বাংলাদেশে এটি স্থায়ী বাসিন্দা। বর্তমানে এই কালিম পাখিটি বাংলাদেশে বিভিন্নভাবে লালন পালন করা হয়, বিশেষ করে গৃহপালিত মুরগির মতো এই পাখিটিকেও চাষাবাদ করা হচ্ছে বা লালন পালন করা হচ্ছে। পাখিটি মাংস অনেক সুস্বাদু এবং মাংসটা অনেক দামিও বটে। তারপরেও এই পাখিটি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় লালন পালন দেখা যায়। কালিম পাখিটি একদম প্রকৃতিকে হারিয়ে যাওয়া এক প্রকার পাখি, যা মানুষের গৃহে পালনের মাধ্যমে এটি আবার প্রাণ ফিরে পেয়েছে, নতুবা আমরা হয়তো এই পাখিটিকে হারিয়ে ফেলতাম, যেমনটি অন্যান্য অনেক পাখি হারিয়ে ফেলেছি। কালিম পাখি জল ও ডাঙ্গা উভয় স্থানে বিচরণ করা পাখি, এক ধরনের পাখি। এরা পোষ মানলে উড়েও যায় না। আবার এরা বাড়িতে একদম হাঁস মুরগির সাথে মিশে যায়, ফলে তাদের সাথে হয়তো বা মারামারি বা ঝগড়া বিভাগে লিপ্ত হয়, কিন্তু বাড়ি ছেড়ে কখনো যায় না। কালিম পাখি খুব সুন্দর পোষ মানে এবং দেখতে খুব সুন্দর লাগে। এই পাখিটি ব্যবসা অনেক লাভজনক হয়। বাংলাদেশের অনেক অঞ্চলে এই পাখিটি এখন গৃহপালিত বাণিজ্যিক পালন করা হচ্ছে। একটি কালিম পাখি 2 থেকে 3 বছর বয়সে বয়প্রাপ্ত হয় এবং প্রতি বছর 3 বার করে 15টি থেকে 20টি ডিম দেয় এবং 20 থেকে 25 দিন পরে বাচ্চা ফোটে। বাচ্চাটি দেখতে অনেক সুন্দর কালো কুচকুচে হয়, অথবা বাচ্চাটি 2 থেকে 4 মাস বয়সে পরিপূর্ণভাবে খাদ্য শিকার করতে সক্ষম হয়। এরা এই সময় বিভিন্ন ঘাস, লতা পাতা, গুম, শস্য বীজ ইত্যাদি খেয়ে বড় হতে থাকে। তবে মা কালিম পাখি এই পাখিগুলোর যত্ন নাই। কালিম পাখির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এরা একবার পোষ মানলে এরা কখনো সে বাড়ি ছেড়ে যায় না, এবং সে বাড়িতে যদি পানীয় না থাকে বিভিন্ন পাত্রে এরা গোসল করে। এক্ষেত্রে যে পোষ মানে বা পোষকারী তার বিভিন্ন দিকে নজর রাখতে হয়। কালিম পাখিটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পাখি, দিনে 4 থেকে 6 বার গোসল করাই চাই। এই পাখিটি যদিও গৃহে পালন বা সংরক্ষণ আইনত দণ্ডনীয় অপরাধ, সুতরাং এই পাখিটিকে পালন করলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পালন করা উচিত। বাংলাদেশের ময়মনসিংহ, গাজীপুর সহ প্রায় 12 থেকে 14টি জেলায় এই পাখিটি বাণিজ্যিক আকারে পালন করা হচ্ছে। সবচাইতে আশার বিষয় হচ্ছে এটা যে এই পাখিটি পালন করে অনেকে স্বাবলম্বীও হয়েছেন। প্রিয় দর্শক, এই পাখিটিকে সবার জন্য পালনের উন্মুক্ত করে দেওয়া উচিত, কোনো বাধা বিঘ্ন থাকা উচিত না, কারণ এই পাখিটি পালনের মাধ্যমে পাখিটির গৃহপালনের মাধ্যমে আমরা আবার স্বরূপে ফিরে পেয়েছি বা সব প্রাণে দেখতে পাচ্ছি। পাখিটির পায়ের নখগুলো অনেক বড় বড় হয়, ফলে এরা সহজেই শিকারীর ফাঁদে ধরা পড়ে, আর শিকারীরা সহজে এদের বাজারে বিক্রিও করতে পারে। কিন্তু এই পাখিটি গৃহপালনের ফলে আজ বাংলাদেশ সহ সারা বিশ্বে এটি ন্যূনতম বিপদগ্রস্ত পাখির তালিকা রয়েছে। যদি বাংলাদেশে এই পাখিটি প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, তবুও এই পাখিটি বাণিজ্যিক চাষের অনুমতি এবং কোনো সরকারের পক্ষ থেকে বাধাবিঘ্ন না থাকলে এবং এই পাখিটি চাষের সবাইকে উদ্বুদ্ধ করলে বা পাখিটির চাষের ফলে যেই আর্থিক লাভবান হওয়া যায় সেদিকে তুলে ধরলে বাংলাদেশ অর্থনৈতিকভাবেও লাভবান হবে এবং বাংলাদেশে আমিষের চাহিদা তথা মাংসের চাহিদা বা মাংসের ঘাটতি পূরণ হবে। প্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে আমি বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট অনুরোধ করছি এই সুন্দর কালিম পাখিটি যেন সবার গৃহপালিত পাখি হিসাবে পালন করতে অনুমতি দেওয়া হয় এবং কোনো বাধা বিঘ্ন যেন না থাকে। এই পাখিটি প্রায় 30 থেকে 35 বছর পর্যন্ত বাঁচে। আজ এই পর্যন্তই, আগামীতে নতুন ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।